রাতের বাজতেছে 5:21, ও অবশ্য রাত না, ভোর ভোর 5:21 বাজতেছে। ভার্সিটি থেকে বের হয়ে এখন আসি হচ্ছে পুরান ঢাকার দিকে নাজিরা বাজারে। না আজকে বিরিয়ানি টিরিয়ানি খাইতে আসি নাই, আজকে ডেস্টিনেশন অন্য জায়গায়। আজকে ডেস্টিনেশন হচ্ছে বুড়িগঙ্গার ওই পারে। উদ্দেশ্য যদি বলি, উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদেরকে ফটোগ্রাফি প্র্যাকটিস করতে হবে। আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম যে ভাই মোহাম্মদ সানি আরেকটা জনরা এক্সপ্লোর করতে যাচ্ছে, ফটোগ্রাফি। তো আজকে বলা যায় সেই জনরাটার অফিসিয়ালি হাতেখড়ি হতে যাচ্ছে, আর আমার সাথে আরও কয়েকজন আছে, তাদের পরিচয় সেখানে গিয়েই করাইতেছি। এখন ভোর রাতে ঢাকা শহরটা উপভোগ করতে করতে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আর আজকে ডেস্টিনেশনে যাওয়ার পথে আমাদের প্রথম স্টপেজ হচ্ছে বাবুবাজার ব্রিজ। কার সাথে আসছি সেটার ইন্ট্রোডাকশন একটু করাই দেই। কে এটা? ভাই মোহাম্মদ এনামুর রেজা। এনামুর রেজা, ভদ্রলোকের পরিচয় আপনি দেন, কি কি করছেন, আঁকা করছেন? কিছু না, ছবি তুলে আর কি, আমরা নর্মাল এটা কিছু সুন্দর সুন্দর ছবি তুলে যেগুলো দেখলে ভালো লাগে, এই তো আর কিছু না। না পাউল ছবি ভাই, এগুলো পেটে ভাত দেয় না, পেটে ভাত দেয় না। যাই হোক, ইন্ট্রোডাকশনটা করাই দিই। এনামুর রেজা ভাই, উনি হচ্ছে বাংলাদেশের মানে বলতে যায় আমার ওয়ান অফ মাই ফেভারিট ফটোগ্রাফার্স। ওনার কম্পোজিশন একটু ভিন্ন রকমের, মানে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, চমকচল্য চমকচল্য লাগতেছে মানে কি। আর আরও একজন আছেন, আজকে আজকে সব ফটোগ্রাফার আমার সাথে, এই যে উনি আছেন ফটোগ্রাফার, ও উনি। আর এখানে আছে তালহা সাহেব, সেও ফটোগ্রাফার, এবং তালহাও খুব ভালো ভালো ফটোগ্রাফি করে। তো এত এত ফটোগ্রাফারের ভিড়ে আমি একজন ব্লগার আছি যে আজকে তাদের থেকে ফটোগ্রাফি শিখবে। রাজা ভাই, হোয়াট ইজ ফটোগ্রাফি টু ইউ? হাজারটা শব্দের গল্প একটা ইমেজ দিয়ে বলা। হাজারটা শব্দের গল্প একটা ইমেজে বলা, খুব খুব ডিপ ডিপ কথাবার্তা। এই যে ভদ্রলোকেরা সকালবেলা বসে আছে ক্যামেরা ট্যামেরা অন করে। আচ্ছা, এই এই যে আরেকজন, আর তোর ক্যামেরা কই? এই যে। আর আজকে সারাদিন, আর আজকে সারাদিন এইসবই চলবে। ব্লগিং আপনার কাছে কি? ব্লগিংটার কথা যদি বলি, ব্লগিংটা হচ্ছে ভিজুয়ালাইজেশন অফ মাই এক্সপিরিয়েন্স, মানে আমি কি দেখতেছি, কি ফিল করতেছি, সেই জিনিসটা হচ্ছে আমার ক্যামেরার থ্রুতে তুলে ধরা। বাবুবাজার ব্রিজের উপর থেকে ভিউটা সকালবেলায় আমি এরকমভাবে আগে কখনো দেখি নাই, আজকে প্রথম দেখলাম আর কি। টাইম ল্যাপস দিছি, টাইম ল্যাপসে নৌকাগুলো যে নদী ক্রস হইতেছে, এটা যে এই দারুণ আসছে, একবার ইপিক লেভেলের মনে হইতেছিল। যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম, একবারে সূর্য অস্ত হওয়া পর্যন্ত দাঁড়াইছিলাম। ওনারা কিছু ছবি তুলছে, আমি টাইম ল্যাপস দিছি, ভিডিও করছি। আর এখন আমরা ব্রিজ থেকে হচ্ছে নিচের দিকে চলে আসছি। ওই যে বুড়িগঙ্গা নদী, ওই যে সদরঘাট, সব কিছু দেখা যাইতেছে। একটা জিনিস হয়তো খেয়াল করবেন, সেটা হচ্ছে আমি ডান সাইডের যে লুকিং গ্লাসটা সেটা এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা করি নাই। কাহিনি যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ভিতরের যে বাচ্চাটা আছে, সেই বাচ্চাটা বলতেছে নিচে এখানে একটা গ্লাস লাগাইতে, আর বাইরের যে ম্যাচুরিটি আছে সেই ম্যাচুরিটা বলতেছে উপরে ভদ্র মানুষের মতো সুন্দর করে একটা স্টক গ্লাস লাগাই। এখন আমি কনফিউশনে আছি, কার কথা শুনবো, বাইরের ম্যাচুরিটি নাকি ভিতরের বাচ্চাটার কথা শুনবো। তো এই কনফিউশন শেষ হয়ে গেলে তখনই হচ্ছে এটার একটা ব্যবস্থা করে ফেলবো। এখন আপাতত আমরা আজকে ফটোগ্রাফির দিকে মনোযোগ দিব। আজকে যেই প্লেসটা আমরা সিলেক্ট করছি ফটোগ্রাফির জন্য, সেটা হচ্ছে সামনেই একটা ডকইয়ার্ড আছে, ওই ডকইয়ার্ডের দিকে যাচ্ছি আমরা সবাই এখন। আর এখানকার কর্মযজ্ঞ এখনও শুরু হয় নাই সকাল সকাল, আস্তে আস্তে এখানকার ব্যস্ততা বাড়া শুরু করবে একটু পরেই। নদীটা সবসময় ওই পার থেকে দেখছি, এখন এই পার থেকে দেখতেছি আর কি। Thank you.
ফটোগ্রাফিতে মানে ইম্পর্টেন্ট জিনিসটা কি? কনটেক্সট বেসিক্যালি। কি খুঁজেন একটা ছবি, একটা জায়গায় ছবি তুলতে গেলেন কি খুঁজেন? ইউনিক একটা জিনিস, মানে ঘটে ওখানে গতানুগতিক যে জিনিসটা থাকে সেই গতানুগতিক জিনিসের মাঝেই এমন একটা সময় থাকে যে যেটা হচ্ছে আলাদা, একটু হলেও আলাদা। আচ্ছা, যেমন আমরা সবসময় চলাফেরা করি কিন্তু তার মধ্যে হঠাৎ করে আনমনে হয়ে যায়, ওই আনমনে জিনিসটাই বেসিক্যালি আমার কাছে মনে হয় যে আলাদা জিনিস এবং ওটাই আর কি ফটোগ্রাফিক সাবজেক্ট। ক্যাপচারিং দ্যাট স্পেশাল মোমেন্ট, স্পেশাল মোমেন্ট, কনটেক্সটটাই আর কি। কনটেক্সট থাকলে আপনি হয়তো বা মোমেন্ট দিয়ে সেটা পুষিয়ে নিতে হবে, হয়তো মোমেন্ট আছে আপনার কনটেক্সটটা নাই, এরকম হতে পারে। কিন্তু দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট, পারফেক্ট টাইমে ছবিটা তোলা আর কি। টাইমিং, কনটেক্সট আর হচ্ছে মোমেন্ট, তিনটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট ফটোগ্রাফির জন্য। সব ফটোগ্রাফার বিজি, এই যে দেখেন যার যার অস্ত্র নিয়ে সব বিজি, ওই যে তালা সেও খুব বিজি, আর আমি বিজি হচ্ছে ভিডিওগ্রাফি নিয়ে ব্লগারের কাজ আর পাশাপাশি ওনাদের কাছ থেকে শিখতেছি। আর এখানকার এরিয়াটার কথা যদি বলি, আস্তে আস্তে কর্মব্যস্ততা বাড়তেছে, যত বেলা বাড়তেছে কর্মব্যস্ততা বাড়তেছে। আগে সবগুলো নৌকা ঘাটে ছিল, সবগুলো নৌকা এখন ঘাট থেকে ছুটে এদিক ওদিক আসা যাওয়া করতেছে, যাত্রী আনতেছে, আর ওইদিকে যেই ইয়াগুলো আছে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে, সেগুলো প্যাঁ প্যাঁ করে বিশাল সাউন্ড করতেছে। আসল খেলা শুরু হয়ে গেছে, আসল মজা শুরু হয়ে গেছে, আসল কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। এখানে আর দাঁড়ানো যাচ্ছে না, আর থাকা সম্ভব না, আর থাকা সম্ভব না। এই জায়গাটার মধ্যে মূলত হচ্ছে যত ধরনের জাহাজ আছে সবগুলোর ডেন্টিং পেন্টিং, তারপরে এই যে পিটাপিটি করতেছে আওয়াজ শুনতেছেন না, সবগুলো মেরামতের কাজ চলতেছে। এই সাইডটা তো একটু আওয়াজ কম, যত ভিতরের দিকে যাচ্ছিলাম তত বেশি হচ্ছে সাউন্ড বাড়তেছিল। এবং এখানকার যারা মানুষ তাদের কাছে হয়তো জিনিসটা সহ্যকর হয়ে গেছে, কিন্তু কতক্ষণ থাকার পর মনে হইতেছিল শেষ, কানটান এখনই ব্লাস্ট হবে। কিরে পালা, ঠিক আছোস? আজকে আমরা যে ধরনের ফটোগ্রাফি করলাম, ঠিক আছে, এটাকে কী বলে? কোন ধরনের ফটোগ্রাফি? স্ট্রিট অ্যান্ড ডকুমেন্টারি, স্ট্রিট অ্যান্ড ডকুমেন্টারি টাইপ ফটোগ্রাফি। স্ট্রিট এবং ডকুমেন্টারি দুইটা আলাদা জিনিস আসলে। তো স্ট্রিট বেসিক্যালি হচ্ছে, স্ট্রিট ছবি দেখলে মনে হবে, মানে মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে, যেটা বাংলায় বলি এটা কীভাবে তুলছে, কেন তুলছে, কী তুলছে। আচ্ছা, মানে যে ছবিটা দেখে তিনটা প্রশ্ন মনে আসবে সেটাই আসলে স্ট্রিট ফটোগ্রাফ। আর ডকুমেন্টারি অনকাউন্টেবল একটা জায়গার, আপনার ওই জায়গার একটা কনটেক্সট দেখানো, বা ওই মানুষটা কীভাবে বসবাস করে বা কীভাবে আছে, ওটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। কেন জানি না খুবই ক্লান্ত লাগতেছে, অবশ্য কারণও আছে। গত রাতে সারা রাত আড্ডা দিছি ওনাদের সাথে, আড্ডা দিয়ে সকালবেলা গেছি আমরা ছবি তুলতে, আর সকাল সকাল এই ঝামেলা শেষ করে আবার সকাল সকালে চলে আসছি, কারণ একটু পরে আবার জ্যাম পড়বে, ঢাকা শহরের জ্যাম, তাই সেটার মধ্যে আরও বেশি অতিষ্ঠ হয়ে যাব। আর অতিষ্ঠ না হওয়ার আগেই হচ্ছে আমরা চলে আসছি এখন টিএসসিতে। চলেন আমরা আজকে সারাদিন যে ছবিগুলো তুলছি সেগুলোর রিভিউ করি। তো এবার হচ্ছে, আজকে যেহেতু আমার হাতে ঘুরি হয়েছে, এবার গুরুর কাছে শিষ্যের যে কাজ সেটা আমরা তুলে ধরবো। ওভারঅল স্কিন টোন বাদ দিয়ে আপনি পুরোটা কাজ করছেন, এটা হলো ভালো দিক। আচ্ছা, এইখানে ছবি কম্পোজিশন ওকে, মানে বেসিক ধরলে খুবই ওকে, যে আপনি একটা সিঙ্গেল সাবজেক্ট নিয়ে কাজ করছেন। তো এইটা আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এর পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করতে পারতেন। এটা সুন্দর, ক্লিন, ভালো লাগছে। আর ছবি তোলার সময় ওই চারপাশের যে এজগুলো থাকে ওটা আর কি অনেক ইম্পর্টেন্ট। এবার আমি প্রথম দিন হিসাবে কেমন করছি পারফরমেন্স? দশে কত দিবেন প্রথম দিন হিসাবে? আচ্ছা, আট। আট, গুড, পানিগিরি জিন্দাবাদ, ইন্সপায়ার করা ভালো। আর ওই দিনের তোলা এবার রেজা ভাইয়ের বেস্ট ছবি কোনটা একটু দেখি আমরা।
ছবিগুলো দেখছেন, বুঝেছেন তো নুব আর হচ্ছে প্রো এর মধ্যে পার্থক্য কি? যাক, সমস্যা নাই, আস্তে আস্তে ইনশাল্লাহ আরো ভালো হবে। আর আজকের জন্য ভিডিও এখানেই শেষ করতেছি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। আমি কি ব্লগার নাকি? গলায় বল নাই।